যে খবরের দিকে নজর রাখবো, গ্রেফতার করা হয়েছে কংগ্রেস নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচিকে। তারই প্রতিবাদে আজ বিক্ষোভে সামিল হচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকেরা। বটতলা থানার সামনেও সেখানে বিক্ষোভ চলছে, তারই পাশাপাশি বসিরহাট সেখানেও আজ বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। কৌস্তভ বাগচি গ্রেফতার হয়েছেন, তারই প্রতিবাদে আজ চলছে বিক্ষোভ কর্মসূচি। গতকাল ভোররাতে তাকে দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে আইনজীবী কৌস্তভ বাগচিকে। এদিকে কৌস্তভ বাগচি তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভয় পেয়েছেন, সে কারণেই তার এটা নৈতিক জয় এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোর্টে এবং রাজপথে দেখা হবে, এমনটাও মন্তব্য করেছেন তিনি। তারই প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছে কংগ্রেস কর্মী সমর্থকেরা। আপনারা দেখতে পাচ্ছেন এটা বসিরহাটের ছবি, বসিরহাটে সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। বটতলা থানার সামনে সেখানেও আজ বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। কৌস্তভ বাগচির বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে, অভিযুক্ত রয়েছেন কৌস্তভ বাগচি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তিকর মন্তব্য, উস্কানিমূলক মন্তব্যের জেরে ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ধারায় একাধিক ধারায় অভিযুক্ত রয়েছেন কৌস্তভ বাগচি। তাকে গ্রেফতার করা হয়েছে আজ সকাল 8টা নাগাদ। তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। বসিরহাটে চলছে লাগাতার সেই বিক্ষোভ কর্মসূচি, এবং শুধুমাত্র কলকাতা কিংবা বসিরহাট নয়, আজ বিভিন্ন জেলায় জেলায় চলবে এই কর্মসূচি, এমনটা জানিয়ে দেওয়া হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে। কংগ্রেস কর্মী সমর্থকরা আজ বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছেন বসিরহাট সহ বটতলা থানার সামনেও। গ্রেফতারের প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। বটতলা থানার সামনেও কর্মসূচি চলছে, তারই পাশাপাশি বসিরহাট সেখানেও আজ বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। এবার ভোররাত থেকেই তার বাড়িতে হানা দেয় পুলিশ বাহিনী। তাকে দীর্ঘ 5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় কৌস্তভ বাগচির ব্যারাকপুরের বাড়িতে। তারপর সকাল 8টা নাগাদ গ্রেফতার করা হয় আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে। তারই প্রতিবাদে চলছে বিক্ষোভ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি ছবি কলকাতা টিভির পর্দায়, যেখানে বটতলা থানার সামনেও চলছে বিক্ষোভ, তারই পাশাপাশি বসিরহাট সেখানেও চলছে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ প্রদর্শন করছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। বটতলা থানার সামনে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছে কংগ্রেস, বটতলা থানার পাশাপাশি বসিরহাট সেখানেও চলছে বিক্ষোভ প্রদর্শন। গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। এদিকে রাজনৈতিক মহল বলছে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই কৌস্তভ বাগচিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের প্রতিবাদে চলছে বিক্ষোভ কর্মসূচি।